এলাকার উন্নয়ন না, আপনি কথাটা ভুল বলছেন। এলাকার যুব সমাজের, তরুণ সমাজের উন্নয়ন আমাদের উপরে কোন দায়িত্ব রয়েছে? যে যুব সমাজ, আমাদের মহল্লার যে যুবকগুলি, যে কিশোরগুলি, এরা যাতে বিপথে না যায়, এরা যাতে সুন্দর পথে থাকে, ভালো থাকে, সুস্থ সুন্দর জীবনযাপন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এলাকার উন্নয়ন বলতে আপনি রাস্তাঘাট করবেন, রাস্তাঘাট করার দায়িত্ব তো আপনার না, আপনি এলাকার উন্নয়ন বলছেন কেন? না, আমি উনি এক কথায় ওটা বললো আর কি, কিন্তু বিষয়টা ওরকম না। এর ভিতরে আবার আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে কিছু যুবক ছেলেপেলে আছে তারা তো আবার নতুন একটা প্রোগ্রাম হাতে নিতেছে, ওই যে মান্নান, জিল্লুর, এরা মিলা তারা একটা ওই হাসপাতাল করার চিন্তা ভাবনা করতেছে। আপনি যে কথাটা বলেছেন সেটা ঠিক না। ওরা ক্লিনিক দিতে চায় কী করে? একটা ক্লিনিক কিংবা হসপিটাল অনেক টাকার ব্যাপার, এত টাকা কোথায় পাবে? একটা ভালো বিল্ডিং লাগবে, সেখানে ডাক্তার রিক্রুট করতে হবে, নার্স রিক্রুট করতে হবে, অন্যান্য স্টাফ রিক্রুট করতে হবে, নানা রকম ইকুইপমেন্টসের প্রয়োজন আছে। এগুলি কি একটা দুটি টাকার ব্যাপার? কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে, এ টাকা কে দেবে, কোথায় পাবে? ওরা আকাশ কুসুম চিন্তা করে তো লাভ নেই। হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কে যদি তারা কোনো কিছু করতে চায়, আমি মনে করি প্রিভেন্টিভ সাইডে কাজ করা উচিত, যেমন যাতে ডায়রিয়া না হয়, খাবার আগে হাতটা ভালো করে ধুয়ে নেবে, এই বিষয়টি সবাইকে জানানো, যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে, শীতের সময় একটু সাবধানে রাখা, যেন বেশি গরম না লাগে, মানে বাইরে যাওয়ার সময় একটু মাথায় ছাতা দেওয়া, এই বিষয়গুলি যদি এরা সবাইকে জানিয়ে দেয়, তাহলে মনে করেন সবার স্বাস্থ্য রক্ষায় এটা একটা বিরাট সহায়ক ভূমিকা কাজ হিসেবে থাকবে না? সেক্ষেত্রে আমরা যদি বলি যে হাসপাতাল না করে আমরা প্রিভেন্টিভ সাইডে, অর্থাৎ স্বাস্থ্য রক্ষায় এই বিষয়গুলি যদি তারা সবাইকে জানিয়ে দেয়, তাহলে কি হবে? একটা বিরাট উপকার হবে না? আপনার এই কথা শুনে আমার একটা মাথায় বুদ্ধি এলো, দেখেন এটা স্বাস্থ্যর মধ্যে পড়ে কিনা। এই যে এলাকায় যে বৃদ্ধ লোকগুলো আছে, এরা তো অনেকেই চোখে দেখে না, টাইনা টাইনা নিতে হয়, এগোরই চোখের ব্যাপারে আমরা কোনো, সেটাও একটা ব্যয়বহুল ব্যাপার। সামনের সময় অদূর ভবিষ্যতে আমরা এরকম একটা আই ক্যাম্প করতে পারি, যেখানে শুধু আমাদের মহল্লার না, আমাদের পাশে যে বস্তি আছে কিংবা আশেপাশে যে দুস্থ মানুষগুলি আছে, সেখান থেকে যাদের চোখের সমস্যা তাদেরকে নিয়ে আসলাম এবং বিনা পয়সায় তাদের চোখের চিকিৎসাটা দিয়ে দিলাম। কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ এগুলি একটা বাজেট লাগবে, টাকা পয়সা লাগবে, এই মুহূর্তে এত টাকা আমরা জোগাড় করতে পারবো না। দোস্ত, তোর ফোনটা বাজতেছে, এক মিনিট, জরুরি ফোন আসছে। হ্যালো ইয়াসিন, এত ভেরভের করো না তো, আমি একটা মিটিং আছি, রাখ। কত টাকা লাগবে? পাঠাই দাও, পাঠাই দাও। জি বলেন।